मा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गं जानकी जनकीप्राणवन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतया यो हि रामः स्तब्धी कृत्य प्रलय कलितं वाहवोत्तम महान्तं इत्वा रात्रिं प्रकृति सहजाम अंधतामि स्मिश्रम गीतं शांतं मधुरमपियः सिंहनादं जकर्ज सोयम् जात प्रतितपुरुषो पुरुषो रामकृष्ण स्विदानिम् জয় জয় রামকৃষ্ণ বংশকল্পু জয় জগতের গুরু জয় গুরু মাতা জগোতো জুনি রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যায়ী জয় জয় রামকৃষ্ণ ইগোষ্ঠীগান সবার চু মাে অধন শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি মিনতি দত্ত আপনার মাইক্রোফোনটা অফ করতে শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার বিষয় নিয়ে আমরা পড়ছিলাম ঠাকুর স্মৃতি বেনিপালের বাগান বাড়িতে এসেছেন আমাদের আমরা আলোচনা করছিলাম ঠাকুরকে ঠাকুর গিয়েছেন স্মৃতি ব্রাহ্ম সমাজে তাকে অনেক রকমের অনেকে প্রশ্ন করছেন তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা দিয়ে আমরা বিগত দিন শেষ করেছিলাম তাতে বলা ছিল যে কি করলে এক প্রশ্নকর্তা জিজ্ঞেস করছেন ভগবানকে কি করলে তার দেখা পাওয়া যায় প্রভু বললেন প্রত্যুত্তরে কি সুন্দর প্রভুর তাহার রোদন কেবলমাত্র দর্শন উপায় ধনের জন ধনের জনের জন্য কাঁদে লোকজন কে কোথায় কাঁদে দেখো কারণে শিশু ছেলে চুষিলয়ে খেলে যতক্ষণ মা করেন রান্নাবান্না ঘরের উকরণ চুষিতে অকুষি জবে দূরে ছুঁড়ে তায় মায়ের কারণ শিশু ধুলাতে লুটায় তখনই জননী ছুটে আসে যেথা ছেলে মুছায় বদনখানি তুলে ধরে খোলে সেই মতো ধনজন কামিনী কাঞ্চন বিষয় পিয়াসা আশা দিয়া বিসর্জন যেজন রোদন করে তাহারও কারণে সেই জন সুনিশ্চয় পায় ভগবানে এটা হচ্ছে অদ্ভুত একটা ঘটনা একবারে খুব সত্য কথা আমরা বিশ্বাস করি বা না করি ঠাকুর বলছেন ধনজন কত কিছুর জন্য লোকে ঘটি ঘটি কাঁদে ভগবানের জন্য কে কেঁদেছে কান্না কখন আসে যখন আমাদের হৃদয়ের ভেতরে তাকে পাওয়ার আকুলতাটা তীব্র হয় এই আকুলতাটা তীব্র হলে তাকে পাওয়ার ইচ্ছা যখন আমাদের তীব্র হয় তখন আপনা আপনি আমরা ভগবানের দিকে এগিয়ে চলি ভগবানকে তখন ভগবানহীন আমাদের জীবন আমাদের কাছে অসহ্য বলে বোধ হয় বলছেন ছোট শিশুর সঙ্গে তুলনা দিচ্ছেন ছোট শিশু যতদিন চুষি যতক্ষণ চুষি কাটি খায় মা ততক্ষণ সংসারে কাজকর্ম করে যখন সে ছোট শিশু চুষি কাটি ফেলে দিয়ে শুধু মাকে মাকে চায় কান্নাকাটি করে তখন মা সমস্ত কাজ ফেলে সে ছোট শিশুকে কোলে তুলে নেন আমরা যে ভগবানকে দেখতে পাচ্ছি না তার মূল কথা হলো এই আমাদের এখনও সেই আমরা এখনো নানা রকম চুষিকাঠি মুখে দিয়ে চুষে চলেছি সেই কারণে এই সংসারের এই অদ্ভুত লীলায় আমরা আছি অথচ আমাদের ভগবানকে জানবার চাইবার ইচ্ছা হচ্ছে না এবারে এখানে আমরা শেষ করেছিলাম তারপরের অংশ থেকে আমরা পড়ব প্রভুদেব আর প্রশ্ন করে ভক্ত ঘর ঈশ্বরে লইয়া কেন এত মতান্তর নানা মত নানা তর্ক নানান বিচারে কেহ বা সাকার কেহ কহে কেহ বা সাকার কহে কেহ নির্য কখনো ভিন্ন রূপ কহে ভিন্ন যে রূপে তারে সেই রূপ সে মনে মনে করে নিরন্তর হইলে ঈশ্বর লাভ ঈশ্বর আপনি বুঝাইয়া দেন ভক্তি কি প্রকার তিনি কখনো গেলে না তুমি সেপাড়ার থারে কেমন তাহার তত্ত্ব বুঝাবো তোমারে শোনো এক গল্প অতি মনোরম কোন স্থানে যায় জন দেখিল তথার এক গাছে এক জানোয়ার সুন্দর রক্তের মতো লাল বর্ণ তার সবিস্ময় মন দেহ অন্য জনে কয় সে বলিল সাদা সেটি লাল বর্ণ নয় বর্ণের বিপাদে দোহে লাল সাদা বলে তৃতীয় জনৈক তথা জুটে হেনকালে তার দেখা নীলবর্ণ বর্ণ জানুয়ারের কাছে উচ্চরবে কহে নীল সাদা লাল সাদা সবে মিছে চতুর্থ পঞ্চম পরে পরে উপনীত হয় বেগুন সবুজ বর্ণ তারা কয় পরস্পর মতান্তর মহাগণ্ড গোলে সকলেই উপনীত হইলে তরুতলে দৈবযোগে সর্বজনে দেখি পারে পায় জনৈক মানুষ সেই গাছের তলায় তত্ত্ব জান জানিবারে তারে করিল জিজ্ঞাসা সে কহে আমার এই তরুতলে বাসা জানো আর কি প্রকার কিবা বর্ণ তার বিশ্বাসিয়া জানি আমি সব সমাচার যে বা যাহা বাখানিচ সব সত্য বটে বেগুন সবুজ সাদা নীল লাল নীল মেটে বহুরূপে রূপে জানোয়ার বরণের খাই ক্ষণেক্ষণে ভিন্ন বর্ণ কবু কিছু নাই ঈশ্বরের চিন্তা যে বা দিবা নিশি করে স্বরূপ বারতা তাঁর এসে জানিতে পারে ভালো জানে সেই জন ঈশ্বর কেমন নানা রূপে ভাবে যারে দেন দর্শন অপরে জানিবে কিসে সত্য সমাচার তর্কে তাহাদের তর্ক দ্বন্দ্ব গণ্ডগোল সার প্রতিকার বলছেন শ্রীরামকৃষ্ণকে একজন জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনাদের এই যে ধর্মমত তখন তো ব্রাহ্মধর্মই শ্রেষ্ঠ এবং বাকি ধর্মমত উচ্ছন্ন যাওয়ার মত সেইটি তাদের ভাবনা চিন্তা ছিল তাই তারা শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে এই যে নানা রকমের ধর্মমত আছে কেউ বলছে সাকারবাদী কেউ বলছে নিরাকারবাদী আবার কেউ সাকারবাদীদের মধ্যে নানা রূপের কথা বলছেন কারুর কৃষ্ণকে পছন্দ কাল কারুর কালীকে পছন্দ কারুর শিবকে পছন্দ এই নানাভাবে রূপে যেভাবে ভিন্ন ভিন্ন সাকারবাদীরা মধ্যে আশ্চর্য কখন ভিন্ন ভিন্ন রূপ কহে ভিন্ন ভিন্ন জন বলছেন একই ঈশ্বরের ভিন্ন ভিন্ন রূপ বলছেন প্রথম কথা প্রভু উত্তর দিচ্ছেন তাকে জানতে গেলে তার বিষয়ে সাধন ভজন করা দরকার কি সুন্দর কথা বলছেন যে রূপে যেভাবে তারে প্রভুর উত্তর সেরূপ সে মনে মনে করে নিরন্তর ঈশ্বরের প্রকাশ কিরকম না যে তাকে যেভাবে জানতে চায় তিনি তার কাছে ঠিক সেই রকম এটা শুধুমাত্র যে ভিন্ন ভিন্ন দেবতার ক্ষেত্রে নয় মানুষের মন যেরকম দিকে যায় যে ঈশ্বরকে যে সন্তান বলে মনে করে তার ভেতরে সেই সন্তানভাবে সে দেবতাকে সাধন করে যে ঈশ্বরকে তার সঙ্গী বলে মনে করে তাকে তিনি সেইভাবে তিনি তার কাছে প্রকাশিত হন যে তাকে দাস হিসেবে মনে করে তখন তিনি তার কাছে প্রভু হিসেবে প্রকাশিত এটা হচ্ছে ভাবের ক্ষেত্রে তারপরে বলছেন বুঝাইয়া দেন কি প্রকার তিনি কখনো না কখনো গেলে না তুমি সে পাড়ার ধারে কেমন এসে তাহার তত্ত্ব বুঝাবো তোমার এই যে তুমি তো সে পাড়ার দিকেই কখনো গেলে না তোমাকে কি করে বোঝাবো আমাকে সেদিনকে একজন ফেসবুকে জিজ্ঞাসা করছিলেন তার বাড়ি নদিয়ায় ঘুর দিতে খুব ভালো মূর্তি তৈরি হয় তা আমাদের যে প্রতিমা সেই প্রতিমার মুখখানি এবার কুমারটুলি থেকে নিয়ে আসা হয়েছিল কুমারটুলি থেকে মায়ের মুখখানা আর প্রতিমার সাজ নিয়ে আসা হয়েছিল বাকি সব এখানকার লোকাল কুমারী করেছিলেন তাকে ইনস্ট্রাকশান দিয়ে 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 তাকে সব বুঝিয়ে সুজিয়ে সেই কাজটি সম্পাদন করা হলো তো তিনি যখন আমাকে জিজ্ঞাসা করলেন যে প্রতিমা কোথাকার আমি বললাম প্রতিমা এখানকার মূর্তিটি কুমারটুলি কুমারটুলিটি কেমন আমাদের ঘূর্ণির মতো এরকম এত ভালো মূর্তি বানায় জীবন্ত মানুষের মতো মূর্তি বানায় তিনি ওই নদিয়ার ওই অঞ্চল ছেড়ে কখনো কলকাতার দিকে আসেনি এসেছেন কখনো কখনো কুমারটুলিতে যাওয়া হয়নি এই তাকে আমি বললাম যে আপনি কুমারটুলিতে না এলে শুধু ছবি দেখে আপনাকে আমি বোঝাতে পারবো না কুমারটুলিটার রকম তার একটা আলাদা তার স্টাইল একটা অন্য রকম কিভাবে সেখানে মূর্তি হয় কেমন করে একই শিল্পী কত রকমের মুক্তি করছেন কখনো এক চালার মুক্তি করছেন কখনো পৃথক চালার মুক্তি করছেন এটা আপনাকে ওখানকার যেমন আমি এখানে বসে নদীয়ার ঘুটনির কথা বলতে পারবো না করে ঘুটনির কথা বলতে পারবো না তারা কীরকমভাবে মূর্তি তৈরি করে ঠিক সেই রকম আমি পারবো না ঠাকুর একরকম কথা বলছেন বলছেন যে তুমি তো সেই পাড়ায় যাওনি মানে ঈশ্বরকে জানতে গেলে ঈশ্বরের ঈশ্বর তত্ত্ব চর্চা করতে গেলে তার বিষয়ে তো জানতে হবে তুমি তো তাকে জানতেই চাওনি তোমাকে বোঝাবো কি করে এরপরে তিনি একটি অদ্ভুত কথা বললেন যে একজন রোজ সকালবেলা বড় বাইরে করার জন্য একটা গাছের কাছে যেত সেইখানে সে একটি অদ্ভুত একটা জানোয়ার দেখতে পেল তার গায়ের রঙটা টুকটুকে লাল সে তার বন্ধুকে এসে বলছে বুঝলে আমি দেখেছি একটি জানোয়ার সেটা টুকটুকে লাল তার বন্ধু বললো ওমা ওই গাছটার তলায় তো কই লাল বর্ণ নয় তো ওটা তো অন্য রকমের রঙ সে বলছে আমি তো দেখলাম সাদা তৃতীয় জন জুটে গেলো সে বলছে না না আমি দেখেছি নীল বর্ণ জানোয়ার এইভাবে চতুর্থজন কেউ বলছে বেগুনি কেউ বলছে সবুজ নানা নানা লোকে বর্ণের কথা বলছেন এবং এই নিয়ে তারা একে অপরের সঙ্গে বিভেদ তৈরি করছেন কিন্তু যে মানুষ তার গাছের তলায় থাকে তার কাছে ওরা গিয়ে জিজ্ঞাসা করলেন তুমি তো দেখেছো সেই জানোয়ারকে তুমি দেখেছো বলে হ্যাঁ দেখেছি এবং সেই জানোয়ারের রঙ কি এরকম বলছে তোমরা যা যা বলছো জানোয়ারের রং ঠিক সেরকম কখনো তিনি রং লাল কখনো তিনি নীল কখনো তিনি সবুজ কখনো তিনি তুতে সব রকমের কিন্তু বহুরূপী জানোয়ার বয়রণের খায় ক্ষণে ক্ষণে ভিন্ন বর্ণ কভু কিছু নাই ঈশ্বরের চিন্তা যে বা দিবানিশী করে স্বরূপ বারতা তার সে জানিতে পারে যে দূর থেকে ভগবানকে দেখে অন্যের কথা শুনে ঈশ্বরকে চিন্তা করে তার কাছে তিনি সেরকমভাবে প্রতিভাত হন প্রত্যেকটি রূপই সত্য এই যে বলছেন না হিন্দু ধর্মে আপনাদের যারা সাকারবাদী তাদের নানা রকমের বর্ণ ঠাকুর বলছেন প্রত্যেকটি বর্ণই সত্য প্রত্যেকটি কথা সত্য এর মধ্যে কোথাও কোনো মিথ্যা নেই প্রত্যেকটি জিনিস সত্য কিন্তু সেই আসল স্বরূপটা জানতে পারে যে তার চিন্তা করে যে দিবানিসি তার কথা ভাবে তার কথা চিন্তা করতে করতে তার স্বরূপ তার কাছে প্রকাশিত হয় এইটার কথা বলছেন বলছেন যে তার। যে তার খুব কাছে এরা রোজ বড়বাইরে করতে যায় গাছ থেকে একটু দূরে তারা সেই কাজটি করে এবং দুধ থেকে জানোয়ারটিকে দেখে তাকে নানা বর্ণের বলে মনে হয় কিন্তু এই লোকটি এই গাছের তলাতেই থাকে সে আর অন্যত্র কোথাও যায় না সেই গাছটিকে সেই জানোয়ারটিকে দিবা মিশি দেখে কখনো তার লাল নীল হলুদ বড় সবুজ তুঁতে নানা রকম যে বর্ণ আছে সেগুলো যেমন সে প্রত্যক্ষ করেছে তেমনি সে প্রত্যক্ষ করেছে যে কোনো রঙই তার নাই তিনি আকার তিনি নিরাকার তিনি আকার নিরাকারের পারে আমাদের যতক্ষণ না সাধন ভোজন করছি যতক্ষণ না সেই পথে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই বিষয়টি আমাদের কাছে কখনো খুব পরিষ্কার হতে পারবে না তাই বলছেন ভালো জানে সেই জন ঈশ্বরও কেমন নানা রূপে ভাবে যারে দেন দর্শন অপরে জানিবে কিসের সত্য সমাচার তাহাদের তর্ক গণ্ডগোল স্থান যারা দর্শন পায়নি যতক্ষণ না পর্যন্ত দর্শন পেয়ে পায়নি তাদের মধ্যে ভীষণ রকমের হইচই হবে যাদের যারা দর্শন পেয়েছে তারা এইসব হইচইয়ের মধ্যে যায় না তারা ডুবে যায় তার তত্ত্বের ভেতরে তার গুণের ভেতর ডুবে যায় তার বাইরে আর যে অন্য কোনো জগৎ আছে সেটি তারা মনে করে না অধিকার বলছেন বলিতেন মহাভক্ত কবির আপনি নিরাকার পিতা তার সাকার জননী সকলে বিদিত কথা লিখিত পুরাণে রাম রূপ ধরি কৃষ্ণ তুশে হনুমানে যে রূপ দেখিতে ভক্ত করই কামনা চেরূপ ধরেন তিনি রূপ তার নানা বেদান্তের অনুসারে বিচারেতে তাই রূপ গুণ নাহি রহে সব উড়ে যায় বিচারীর পরিনাম এক ব্রহ্মটি নাম রূপযুক্ত এই জগত অলি ভক্ত অভিমান মনে রহে যতক্ষণ ততক্ষণ ঈশ্বরের রূপদর্শন উপলব্ধি হয় বটে বিচারের মুখে ভক্ত অভিমান ভক্তে দূরে কিছু রাখে কালি কিংবা কৃষ্ণ রূপ কেনে দূরে তাই ক্ষুদ্রবোধ এই তার মানে অন্তরে দেখায় সূর্য থালার মতন নিকটে যদ্যপি গিয়া করি দর্শন তখন দেখিবে হেন প্রকাণ্ড তাহার ধারণা করিতে শক্তি না মাথায় কালোরূপে শ্যামারূপ শ্যামাবর্ণ কেনে দূরত্ব বসত সেও অন্য না হিমানে সেই রূপ দূরস্থিত দিঘির সলিল কোথাও দেখায় কালো কোথাও বানিল নাই সেই সে কারণ এক দুর ব্যবধান আকাশের নীল বর্ণ হয় দৃশ্যমান প্রভুদেব এইখানে কণত্বসার নির্গুণ ব্রহ্মজেতা বেদান্ত বিচার বলিবারে ব্রহ্মতত্ত্ব বাক্যে হয় রোদে বোধে করে বোধ তুমি সত্য যতক্ষণ জ্ঞান বলবৎ নিশ্চয় বুঝিব সত্য তেমতি জগৎ তার সঙ্গে ঈশ্বরের সত্য নানা রূপ এক সত্য তারে জানা ব্যক্তিত্বের স্বরূপ প্রতিকার বলছেন ঠাকুর বললেন যে কবির দাস একটি কথা বলতেন বলতেন নিরাকার আমার পিতা সাকার আমার মাতা নিরাকার আমার পিতা সাকার আমার মাতা এই যে আমার যে সৃজন কেন মাতাকে সাকার বলা হচ্ছে কারণ আমার যে সৃজন সেটা আমাকে নানা দিকের মধ্যে সৃজিত করে আমি যখন সৃজন করি তখন আমি মা আমাকে পরিচয় করিয়ে দেনি জগৎ সংসারের সাথে মা পরিচয় করিয়ে দেন এটি বাবা এটি কাকা এটি খুঁড়ো এটি মেষো এটি পিসো নানা জনের আমি কিন্তু যখন আমরা এগোতে থাকি তখন আমাদের পিতৃ পরিচয় দিয়ে এগিয়ে যেতে হয় তখন আমার আর কোনো পরিচয় থাকে না আমি অমুক অমুকের সন্তান এই আমরা ধীরে ধীরে এগিয়ে যাই মা আমাদের জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেন সেই জগৎকে যখন আমরা ধীরে 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 আত্মীয় যার সূত্র ধরে এই সম্পর্কটা তিনি হলেন পিতা সেই সকলের সূত্রের সঙ্গে সম্পর্কে সংযুক্ত করি যতক্ষণ পর্যন্ত অনেক আছে তখন আমরা শক্তির এলাকার মধ্যে আছি কিন্তু যখনই অনেকগুলো একই রূপান্তরিত হয় তখন আমরা ব্রহ্মের এলাকার মধ্যে আছি ব্রহ্ম হচ্ছে আমার পিতার স্বরূপ আমার আত্মস্বরূপ আর শক্তি হচ্ছেন আমার সর্বস্বরূপ তাই তিনি বলছেন বলছেন একবার শ্রীকৃষ্ণ রামরূপ কৃষ্ণ হনুমানকে তুষ্ট করতে গেলেন হনুমান কিন্তু তাকে দেখে একটুও তুষ্ট হলেন না সঙ্গে সঙ্গে হনুমান ধীরে ধীরে এই রামচন্দ্র রামচন্দ্ররূপ কৃষ্ণ রূপ ধারণ করলেন যাতে হনুমানকে তিনি তুষ্ট করতে পারেন এবং হনুমান ধীরে 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 সেই রামচন্দ্র রূপ দর্শন করে তুষ্ট হলেন এই আমাদের আমরা যে শ্লোকটির কথা অনেকবার উল্লেখ করেছি আপনারা জানেন শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনী তথাপি মম সর্বস্ব রামকম লৌচেনা এটা হচ্ছে ইষ্টের স্বরূপ সম্পর্কে আমাদের নিশ্চয়তা হনুমান বলছেন যে আমি জানি যে শ্রীনাথে লক্ষ্মীপতি নারায়ণ এবং জানকীপতি রামচন্দ্র দুজনেই স্বরূপত এক তবু তথাপি মম সর্বস্ব তবু আমার সব মন প্রাণ সমস্ত কিছু সেই রামচন্দ্রে গত হয়েছে রাম ভিন্ন আর কোনো কিছুই তে আমার মন আর লাগছে না এইটার কথা তথাপি মম সর্বস্ব রাম কমল তথাপি আমার সমস্ত মন প্রাণ সেই কমল লোচন রামেতে আমি দিয়েছি এইটা হচ্ছে ইষ্টনিষ্ঠা যতক্ষণ পর্যন্ত আমাদের দ্বৈত সত্তা আছে এই রকম কোনো একটি রূপের প্রতি আমাদের ভালোবাসা থাকে বেদান্তের অনুসারে বিচারে যে থায় রূপ গুণ নাহি রহে সব উড়ে যায় বিচারের পরিমাণে এক ব্রহ্মটি নাম রূপযুক্ত এই জগৎ অলিক বেদান্ত কি বিচার করে বেদান্ত বলে আর দ্বিতীয় কোন সত্তা নেই একটি মাত্র সত্তা আছে সে হলো আমি এবং আমারই প্রতিরূপ এই জগতে যা কিছু দেখতে পাচ্ছি আমারই প্রতিরূপ প্রতিচ্ছবি দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি সকলের আমাকে আমি কথা আছে যে ব্রহ্ম দর্শন হলে কি হয় তখন সে দেখে আমার মধ্যে যিনি দুলে বাগদির মধ্যেও তিনি বিরাজ করছেন কি পরিষ্কার কথা বলছেন আমার মধ্যে যিনি বিরাজ করছেন তিনি এই দুলে বাগদির ক্ষেত্রেও বিচার করছেন আমারই যেন প্রতিচ্ছবি সকলের ভেতরে এবং যখন এই অবস্থায় পৌঁছয় তখন মানুষের কাছে মনে হয় এই জগতে সবাই তার আপনার জন তিনি কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারেন না কারোর সঙ্গে কোন রকম মন্দ ব্যবহার করতে পারেন না আমরা দেখেছি পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে বুদ্ধি সানজি মহারাজকে দেখেছি সবাই তার কাছে গেলে তার বড় অপন মনে হতো এবং তিনিও এমনভাবে প্রকাশিত হতেন সবাই যেন তার আপন এই যে ব্যক্তির পরিচয় তিনি সেই স্বরূপটির সন্ধান স্বরূপটির তার স্বরূপটির স্বরূপ সম্পর্কে তার অবহিতি হয়ে গেছে তাই জগৎ সংসারে কাউকেই তার অপরিচিত বলে মনে হচ্ছে না তিনি যখন আমাদের সামনে এসে উপস্থিত হতেন তাকে যেমন দেখে আমাদের নিজের পরিচিত মনে হতো তারও আমাদেরকে ঠিক সেই রকমই পরিচিত বলে মনে হতো বলছেন ভক্ত অভিমান মনে রহে যতক্ষণ ততক্ষণ ঈশ্বরের রূপ দর্শন উপলব্ধি হয় বটে বিচারের মুখে ভক্ত অভিমান ভক্তে দূরে কিছু রাখে বলছেন আমরা যতক্ষণ পর্যন্ত ভক্ত ঈশ্বরের ভক্ত এই অভিমানটি আমাদের মধ্যে সদা সর্বদা জাগ্রত থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের ঈশ্বর দর্শন হবে না ততক্ষণ পর্যন্ত আমি আলাদা আর ভগবান আলাদা এই বোধটি থাকবে বিচার করে করে খানিকটা আমরা সেই অনুভবের দিকে যেতে পারি কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই অভিমানটি যাবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবেই কিছু করে উঠতে পারব না বলছেন কালী কিংবা কৃষ্ণ কেনে দূরে তাই চোদ্দ্রোধ এই তার মানে এই যে আমাদের একটা মূর্তির প্রয়োজন হয় মূর্তিকে কেন আমাদের ধরতে হয় না মূর্তিকে না ধরলে আমাদের হয় না কেশবচন্দ্র সেন প্রশ্ন করেছিলেন শ্রীরামকৃষ্ণকে যে কেন এই আমাদের প্রতিমা পূজা করতে হবে ঠাকুর তাকে নিয়ে গিয়ে পশ্চিমের বারান্দায় অস্ত যাচ্ছেন বলছেন বলো তো কেশব সূর্য কি ঠিক এতটুকুই কেশব বললে না না সূর্য এতটুকু নয় আমরা সূর্য থেকে অনেক দূরে আছি বলে সূর্যকে এতটুকু দেখা ভগবান ঠাকুরও সেই একই কথা তাকে বলেছিলেন যে আমরা ঈশ্বর থেকে অনেক দূরে আছি সেই কারণে ঈশ্বরকে ধরবার জন্য একটি প্রতিমার প্রয়োজন আছে আমরা যত ঈশ্বরীয় ভাবনার ঈশ্বরের কাছেই আসতে থাকবো ততক্ষণ এসব প্রতি কোনো কিছু সাহায্য লাগবে না তখন আমরা সহজে আমরা ঢুকে যেতে পারবো অনেকটা ঠিক সেই রকম যখন কারোর বাড়িতে আপনি গেলেন প্রথমবার পরিচয় হয়েছে আপনি ফোন করে যান বলছেন আমি এসে গেছি তিনি আপনাকে নিয়ে গেলেন ওই বসার ঘরেই বসার আপনার অনুমতি হলো কিন্তু যেতে যেতে তার বাড়ির লোকজনের সাথে পরিচয় হলো একদিন তার বাড়ির লোকেরা আপনাকে টেনে নিয়ে গিয়ে খাবার ঘরে বসিয়ে আপনাকে খাওয়ালেন বা টিভিতে খেলা দেখছেন তাদের সবার ঘরে বসে খাটেতে ঠেসান দিয়ে বসছেন এই সম্পর্ক যত নিবিড় হচ্ছে তত আপনি তার অন্তর্মহলে প্রবেশ করছেন শ্রীরামকৃষ্ণ ঠিক একই কথা বলছেন বলছেন দুটি জিনিস দুটো বর্ণ বলছেন বলছেন কালো শ্যামারূপ শ্যাম বর্ণ কেনে দূরত্ব বশত সেও অন্য নাহি মানে সেইরূপ দূরস্থিত দীঘির শরীর কোথাও দেখায় কালো কোথাও নীল তুলিলে অঞ্জলি মধ্যে দেখিবারে পাই অতি স্বচ্ছ নিরমল কোনো বর্ণ নাই দিঘি মানে খুব বড় কুকুর পুকুরের একটা জাইগ্যান্টিক ফর্ম আপনারা যদি দেখে থাকেন তাহলে ওই হাতি সায়র সায়র কামার পুকুরে এখনো দুটো সায়র আছে ঠাকুর বলছেন হাতির দল নেমে যাবে তার তলায় তবু তার অতল খুঁজে পাওয়া যেন তো গভীর নাকি সেইটা এই দুটি সরোবর বিশেষ করে সুখ সায়রের জল দূর থেকে খুব কালো মনে হয় দেখে মনে হয় কতদিনের পচা জল কতদিনের পচা জল তারপরে যেই সেই জল তুলে দেখা যায় তখন দেখা যাবে সেই জল কালো নয় অত্যন্ত স্বচ্ছ পরিষ্কার নির্মল এই দূরে বলে আমাদের এরকম কনসেপ্ট এটা হচ্ছে ঠাকুর প্রথম উদাহরণ দিচ্ছে দ্বিতীয় উদাহরণটা আমি পরীক্ষা করে দেখেছি তিনি বলছেন সেই কারণে সেই সে কারণ এক দূর ব্যবধান আকাশের নীলবর্ণ হয় দৃশ্যমান প্রভুদেব এইখানে কন তত্ত্বসার নিরুগুণ ব্রহ্মযথা বেদান্ত বিচার আকাশকে দূর থেকে নীল বলে মনে হয় আপনারা যারা প্লেনে উঠেছেন বেশিরভাগই এখানে প্লেনে চড়া মানুষ আছেন তারা দেখেছেন যত আকাশের ওপর উঠা যায় তত কোনো বর্ণ কিছু দেখতে পাওয়া যায় না আর মেঘের উপর উঠলে মেঘটাই নিচে দেখা যায় তখন জগৎটাও দৃশ্যমান হয় না শুধু মেঘ ঘন মেঘের মধ্যে দিয়ে মেঘের রাজত্বের ভেতর দিয়ে আপনি যাচ্ছেন যখন বিমান উঠতে থাকে তখনও পর্যন্ত জীব জগৎটাকে আপনার প্রত্যক্ষ বলে মনে হয় যত বিমানটি উঠতে থাকে তত সেটা ক্ষুদ্র 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 শেষে যখন অনেকখানি ওপর উঠে যান তখন একটা ডটের মতো তখন দেখতেই ইচ্ছা করে না কোনো রকম দেখতে ইচ্ছা করে না এই আগরতলা থেকে কলকাতায় আসছিলাম যখন প্লেনটা নামছিল আমি হাঁ করে তাকিয়ে দেখছিলাম কত কারখানা সার সার কারখানা রচনা ব্যানার্জি বলছিলেন না ধোঁয়া 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 ও ধোঁয়া 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 না হোক কারখানার কত বাড়ি রাশি রাশি বাড়ি কোথাও সামান্যতম একটু সবুজের চিহ্ন মাত্র নয় কোথাও কোথায় ক্ষেত আছে সেখানে চাষ হয়েছে দেখা যাচ্ছে কিন্তু সে একবারে সারি সারি বাড়ি যত সেটা নেমে আসছে আমি কখনো জানলার পাশে বসি না কিন্তু সেবার সুযোগ হয়েছিল জানলার পাশে বসা ওই দেখতে দেখতে যাচ্ছিলাম যতক্ষণ আকাশের তো উড়েছিলাম এই জগৎটা আমার কাছে মিথ্যা ছিল যত পৃথিবীর দিকে নেমে আসছি তত জগৎটা সত্য বলে বোধ হচ্ছে ঠিক সেই রকম প্রভুদেব এইখানে কন তত্ত্বসার নির্গুণ ব্রহ্ম যেথা বেদান্ত বিচার বলিবারে ব্রহ্মতত্ত্ব বাক্যে হয় রোধ সমাধিস্থ জনতারে বোধে করে বোধ তুমি সত্য যতক্ষণ জ্ঞান বলবৎ নিশ্চয় বুঝিবে সত্য তেমতি জগৎ তার সঙ্গে ঈশ্বরের সত্য নানা রূপ এও সত্য তাঁরে জানা ব্যক্তির স্বরূপ বলছেন যতক্ষণ তুমি ঈশ্বরের সাধনা করছো ততক্ষণ ঈশ্বর তোমার কাছে মূর্তি হিসেবে প্রকাশিত হচ্ছে যত তার কাছে যাচ্ছ যত তাকে জানছ যত তাকে চিনছ তত দেখবে মনে হবে তুমি সেই ঈশ্বরের স্বরূপ আর এই যে তখন মনে হবে এই যে নানা কিছু আছে এটা তাঁরই প্রকাশিত রূপ এই কারণে ব্রহ্মজ্ঞানী তার কখনো কোনো অসুবিধা হয় না তো অসুবিধা না হয় না তো অসুবিধা হয় না স্বামী সর্বপ্রিয়ানন্দ তখন সদ্য তপস্যা করে ফিরেছেন ওনার সঙ্গে আমার কনখলে দেখা হলো আমি যাচ্ছি ওনার কাছে তপোবন আমি হিমালয়ের দিকে যাচ্ছি উনি তপোবন স্বামীর কথা বললেন অত্যন্ত বেদান্তি সন্ন্যাসী আমাদের এর গুরু ছিলেন তপোবন স্বামী ইনি গঙ্গোত্রীতে থাকতেন ভীষণ কঠোরী বেদান্তি সবসময় বেদান্তের চর্চা করেন তার শিষ্যের সঙ্গে পূজনীয় সর্বপ্রিয়ানন্দজি দেখা হয়েছিল ওরা দুজনেই গুরু শিষ্য যেতেন মাঝে মাঝে গোমুখ দর্শন করতে এবং সেখানে একটা ছোট্ট ঘিয়ের প্রদীপ জেলে তিনি আরতি করতেন আর দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবনতা ঋণী তরলতরঙ্গে জলের ধারা প্রবাহিত হচ্ছে তার গুণবন্দনা গাইছেন এবং সেই গোমুখের দিকে তিনি আরতি করছেন তার বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন তার চোখ দিয়ে ঝচ্ছর করে আনন্দ অশ্রুপ পরিচয় বলছে আমি দেখে অবাক হতাম অমন যে বেদান্তি যার কাছে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা বলে প্রতিভাত হয় তিনিও যেন জগন্মাতার মা গঙ্গার যেন স্বরূপটিকে দর্শন করতে পারছেন এবং সেই স্বরূপ দর্শন করে তিনি আনন্দে বিভোর হয়ে যাচ্ছেন তার তুচক দিয়ে জল পড়ছে এই ঈশ্বর দ্রষ্টা মানুষ ছাড়া অন্য সবার ভেতরে এক দেশি ভাব থাকবে আমাদের যতক্ষণ না পর্যন্ত অনুভব হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরাই লড়াই করে যাব কিন্তু যখন আমাদের অনুভবে তখন আমাদের লড়াই থেমে যাবে কারণ আমি সকলকে চিনি সকলকে জানি কোন একটা হাউসিং কমপ্লেক্সে আপনি গিয়েছেন সত্য সেখানে গিয়ে যেছেন কাউকে চেনেন না সবাইকেই মনে হচ্ছে খুব যেন পাজি খুব শয়তান কিন্তু যখন প্রত্যেকের সঙ্গে পরিচয় হলো তাদেরকে নানা রকমভাবে আপনাদের মনে হতে থাকলো পুথিকার বলছেন উপদেশে প্রভুদেব কনে এইখানে ভাগ্যবান পুণ্যবান ব্রাহ্ম ভক্তগণে ভক্তিপথ তোমাদের প্রশস্ত কেবল সেই পথাশ্রয়ে ধ্রুব অচিরে মঙ্গল কি ফল জানিতে চেষ্টা অনন্ত ঈশ্বরে ভক্তি সহকারে এক ঘটি জলে যদি তৃষ্ণ দূরে যায় কত জল কি ফল মাপায় অর্ধেক বোতল যদি কাত হও ভূমে অর্ধেক অর্ধেক বোতল যদি কাত হও ভূমে কত মন আছে মদ সুরীর দোকানে এইসব করিবারে কিবা প্রয়োজন তুই থাকো তুষ্ট থাকো ভূমি নিজের মতন জ্ঞানপথ কলিকালে দুর্বল জীবের পক্ষে নয় বিষয় বুদ্ধির লেশ থাকিলে নাহি হয় সে জ্ঞান বুঝিতে নিশ্চিত পুথিকার বলছেন যে তোমরা পুণ্যবান তোমরা ভাগ্যবান তোমাদের ভক্তি সহকারে ভগবানের উপাসনা করার দরকার আছে ভক্তিসহ যখন আমরা ভগবানের উপাসনা করি তখন আমরা তখন আমরা ভগবানের ভেতরেই ডুবে যাই ভক্তিসহ যখন আমরা ভগবানের উপাসনা করতে তখন আমরা তার মধ্যে ডুবে যাই সেই সেই পথাশ্রয়ে ধ্রুব অচির মঙ্গল তাই আমাকে মুক্তির পথ দেখাবে কি ফল জানিতে চেষ্টা অনন্ত ঈশ্বর পাদপদ্যে সপমন ভক্তিসহকারী এক ঘটি জলে যদি তৃষ্ণা দূরে যায় পুকুরেতে কত জল কি মা পায় বলছি আমার এক ঘটি জল খেলে আমার যদি তৃষ্ণা দূরীভূত হয়ে যায় আমার তৃষ্ণা যদি চলে যায় তাহলে এই পুকুরে কত জল আছে এই জেনে তো আমার লাভ নেই আমার তো এক ঘটি জলের প্রয়োজন ছিল সে এক ঘটি জলেতেই আমার তৃষ্ণা দূরীভূত হয়ে গেছে অতএব কোনোভাবেই আমার এর চেয়ে বেশি আর কিছুর প্রয়োজন নেই অধিকার তাই বলছেন তুমি থাকো লয়ে তুমি নিজেরও মতন জ্ঞানপদ কলিকালে কঠিন দুর্বল জীবের পক্ষে গন্তব্যের নয় বিষয়ের থাকিলে কিঞ্চিত না হয় সে জ্ঞান বুঝিতে নিশ্চিত বলছেন যে সামান্যতম যদি বিষয়ে বাসনা থাকে এদিকে আমরা বলছি ব্রহ্মসত্য জগৎ মিথ্যা অথচ আমাদের যদি সামান্যতম বিষয়ে বাসনা থাকে তাহলে আমরা কিছুতেই কোনোরকমভাবেই তার ভেতরে ডুবে যেতে পারবো না কারণ বিষয় বাসনা আমাদের প্রতি মুহূর্তে আমাদের সেই এর মধ্যে এনে দেবে বিষয় বাসনা আমাদের কিছুতেই সেই অনন্তের অনুভূতি দেবে না সেই কারণে অনন্তের অনুভূতি পাওয়া যাবে ভক্তি সহকারে ভগবানের প্রার্থনা করতে করতে এবং সেই পথই ধীরে 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 আমাকে অদ্বৈত পথের দিকে নিয়ে যাবে আমরা শেষ করব পুঁথিকার যে কথা দিয়ে বলছেন কেমন কখনো যেমন দশা হয় ব্রহ্মজ্ঞানে বেদে আছে বিবরণ বিশেষ রকমে শুনো কই সাত ভূমি বেদের বচন যে যে স্থলে কালে কালে বিচরয়ে মন লিঙ্গ এই তিনের ভিতরে সংসারী লোকেদের মন অবিরত ঘুরে দিবানিসি চিন্তা দেখো কামিনী কাঞ্চন তিনের উপর আর নাহি উঠে মন হৃদয় চতুর্থ ভূমি মন যেথা মন সেথা যায় করে জ্যোতি দর্শন অতি চমৎকার প্রথম চৈতন্য দয় হয় এই ঠাই সংসারের নিচের দিকে মন নামে নাই মনের পঞ্চম ভূমি কণ্ঠজারে কয় যেখানে মনের মধ্যে অবিদ্যা না রয় অতি প্রিয় ঈশ্বরীয় শ্রবণ কীর্তন আন কথা লাগে কানে বাজের মতন ষষ্ঠ ভূমি কপালে যখন মন যায় ঈশ্বরের রূপ দেহ দেখি অনিবার নিরুপম রূপে মুক্ত প্রেম ভরে পরশিয়া যায় ধরিতে ছুঁইতে কিন্তু না পারে তখন তফাট আটকে রাখে এক আবরণ কাঁচ ব্যবধানে যেন লণ্ঠনের গায়ে প্রজিত মধ্যে আলো ছোঁয়া না যায় হেন অবস্থার জারে তুলে ভগবান তথাপি তাহার কিছু রহে আমি জ্ঞান শিরদেশ শেষ ভূমি সপ্তম আখ্যায় এখানে উঠিলে একেবারে যায় আদতের গড়িয়া পড়িয়া যায় দুধ দিলে মুখে গভীর সমাধিযুক্ত ঠাই মন প্রত্যক্ষ ব্রহ্মের রূপ করে দর্শন সমাধিস্থ অবস্থায় অবিরত অবিরত একুশ দিনের বেশি নাহি হয় ভোগ কহিনু জ্ঞানীর পথ কঠিন তোমাদের ভক্তি পথ জ্ঞান নয় ভক্তি ভরে কর ভক্তি পথে বিচরণ এ পথ যেমন ভালো সহজ তেমন প্রতিকার বলছেন বলছেন বেদান্ত সপ্ত ভূমির কথা বলছেন গুজ্জ লিঙ্গ প্রথম তিন ভূমি তাতে যখন মন থাকে আমাদের তখন আমরা সাধারণ সংসারিক বিষয় পাওয়া না পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি এই নিয়ে চুলচেরা বিচার করে মারামারি করতে থাকি এই অবস্থা তখন আমাদের হয় বলছেন তারপরে যখন আমাদের আমাদের এই তিনের উপর সাধারণ মানুষের মন ওঠে না চতুর্থেতে হৃদয়েতে যখন আমাদের হয় তখন আমরা চতুর্দিকে জ্যোতি দর্শন করতে থাকি ভগবানের বিভূতি ভগবানের প্রকাশ আমরা আস্তে আস্তে লক্ষ্য করতে থাকি তারপরে বলছেন বলছেন যেখানে মনের পঞ্চম ভূমি কার যারে কয় সেখানে মনের মধ্যে অবিদ্যা নয় যখন মন পঞ্চম ভূমিতে উঠে যায় তখন আর মনের মধ্যে অবিদ্যা আসে না বলছেন অতি প্রিয় ঈশ্বরীয় শ্রবণ কীর্তন আন লাগে কানে কথা বাজের মতন বলছেন তখন সেই ঈশ্বরীয় প্রসঙ্গ ঈশ্বরের ভাবেতে সে ডুবে থাকে এবং বাকি সব জিনিস তার কাছে ইউজলেস আন শব্দের অর্থ হচ্ছে ইউজলেস ষষ্ঠ ভূমি কপালেতে যখন মনে যার ঈশ্বরের রূপ দেখে অনিবার নিরূপম রূপে মুক্ত নয় পরশিয়া আলিঙ্গিতে চায় বলছেন পরবর্তী ভূমিতে যখন এইখানে তার মন ওঠে তখন সেই দিব্য রূপ দর্শন করে তার এত আনন্দ হয় মনে হয় তাকে জড়িয়ে ধরি স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ যে উদাহরণ দিয়েছিলেন এখানেও ঠাকুর ঠিক একই দিয়েছেন ধরিতে ছুঁইতে কিন্তু না পারে তখন তফাতে আটেক রাখে এক আবরণ কাঁচের ব্যবধান যেন লণ্ঠনের গায়ে প্রজ্বলিত মধ্যে আলো ছোঁয়া নাহি যায় বলছেন লণ্ঠন যেরকম চলে লণ্ঠনের চতুর্দিকে একটা কাঁচের আবরণ দেয়া থাকে এবং সেই কাঁচের আবরণ আগুন দেখে যখন সাধক সেই আগুনটিকে ধরবার কথা ভাবেন তিনি কিছুতেই ঈশ্বরকে আলিঙ্গন করতে পারেন না ঈশ্বরের সঙ্গে এক হয়ে যেতে পারেন না একটা সামান্যতম কাঁচের ফাঁক সেটি আছে সেটা হচ্ছে অহংকার ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল বহেমাত্র আমি আমি সে ধারা অনুক্ষণ সে ধারাও বদ্ধ হলো শূন্য শূন্য মেয়ে গাইল যে অহং বোধ আমি বোধ এটা যখন চলে যাবে তখন আমরা সেই অনন্তের সঙ্গে মিশে যাব বলছেন শিরদেশে শেষ ভূমি সপ্তম আখ্যায় এখানে উঠিলে বাচ্চ একেবারে যায় আদতের হুঁস লেশ নাহি থাকে গন্ধ নাহি থাকে আদতে হুঁসের লেশ গন্ধ নাহি থাকে গড়িয়া পড়িয়া যায় দুধ দিলে মুখে তখন তিনি সেই অনন্তের সঙ্গে মিলেমিশে এমন একাকার হয়ে যান তখন আর তার প্রকৃত কোনো রূপ থাকে না মুখেতে দুধ দিলে সে দুধ গড়িয়ে পড়ে যায় তখন তিনি গভীর সমাযুক্ত হন আর তার ফিরে আসা হয় না একুশ দিন পরে শুকনো পাতার মতো তিনি ঝরে পড়েন তাই বলছেন কহিনু জ্ঞানীর পথ কঠিনাতেশয় তোমাদের ভক্তিপথ জ্ঞানমার্গ নয় ভক্তিপথে করে ভক্তি ভক্তিপথে করো ভক্তিপথে বিচরণ এ পথ যেমন ভালো সহজ তেমন বলছেন এই জ্ঞান পথ সবার জন্য নয় তাই বলছেন ভক্তি পথে ভালোবেসে বিচরণ করো ভক্তিপথে বিচরণ করছো তুমি জ্ঞানমার্গী হতে পারলে না বলে তোমার দুঃখ হবে তুমি ভক্তিপথে বিচরণ করতে পারবে না সঠিকভাবে এই কথাটা সত্য নয় হচ্ছেন ভালোবাসার সঙ্গে যে পথে যাও ভালোবাসার সঙ্গে ভক্তিপথে যখন আমরা ভালোবাসার সঙ্গে বিচরণ করি তখন তার ভিতরে ডুবে থাকি সেই ভক্তিপথ ধীরে 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 আমাদের এইখানে পৌঁছে নিয়ে যায় একজন দেখি ফেসবুক লাইভ করেন খুব সম্ভবত কোনো বৈষ্ণব সম্প্রদায়ের তিনি আমাদের বলেন এই মাঝে মাঝেই বলেন তার একটাই জিনিস আমরা দেখি ভগবান সম্পর্কে কখনো কোনো কথা বলতে দেখি শুধু তিনি সারাদিন ভগবান কি কী রান্না করে খাইয়েছেন সেইটা তিনি ফেসবুকে ব্লগ করেন এবং বলতে থাকেন ভক্তিপথে থাকাটা খুব সহজ কথা নয় ভক্তিপথে থাকতে গেলে সাধারণ খাওয়া যাবে না যেন ঈশ্বর যেন খাদ্যস্বরূপ আর বাইরের কিচ্ছু নয় ঈশ্বর সেই কি একটা কি বলেন কি একটা কি ডালের একটা তরকারি খান একাদশীতে এইরকম পালন করতে হয় হেনা তেনা এই সমস্ত কিছু জানি ঈশ্বর হচ্ছেন খাদ্যস্বরূপ খাদ্যের বাইরে আর ওঠা যায় না এই ব্লগ দেখলেই বোঝা যায় যে সেই গুচ্ছলিঙ্গ নভি যেটার কথা বলছেন সেইখানেই মন টিকে আছে তার উপরে আর কিছুতেই মন যাচ্ছে না সাংসারিক বিষয়বস্তুর মধ্যেই ডুবে আছি তার বাইরে কোনোভাবে কোনো অবস্থাতেই আমরা আর কোনো কোথাও যেতে পারছি না এবং যেতে পারছি না বলেই আমাদের জীবনে এত দুঃখ আমাদের জীবনে এত বেদনা ঠাকুর আমাদের সহজ পথ বলে দিচ্ছেন ভক্তিপথ ভগবানকে ভালোবেসে ভগবানের সঙ্গে একীভূত হয়ে ভগবানের সঙ্গে মিলন করে নেওয়া তারপরে যখন তার স্বরূপ জানতে পারবো পারব জগৎটা থাকলো কি গেল তাতে আমাদের কিচ্ছু এসে যাবে না আমরা ডুবে যাব সেই সাগরে আজ এই পর্যন্ত শ্রী ভগবানের কৃপা হলে আবার আমরা অন্যদিন এ বিষয় নিয়ে আলোচনা করব জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু जय जय भगवा जगते गुरु जय जयो गुरु माता तो जननी कृष्ण भक्ति दात्री दायिनी जय जयो, जयो रामकृष्ण इष्ट गोष्ठिगण स्वर चारणु मागे अधम ओम शांति 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 हरि ओम श्री राम कृष्णार्पणमस्तु